নমস্কার বন্ধুরা, রক্ত প্লাস একটি নতুন ওয়েব সিরিজ যেটা ক্লিক অ্যাপে রিলিজ হয়েছে। এটি একটি থ্রিলার ওয়েব সিরিজ, কিন্তু এর থ্রিল আমি দেখতে পাইনি। এটি 3 ঘন্টার একটি ওয়েব সিরিজ, কিন্তু সত্যি কথা বলতে গেলে পুরোটা দেখার পর এই সিরিজটা আমার অতটাও ভালো লাগেনি। এই সিরিজের কনসেপ্ট হলো মাওবাদীদের নিয়ে, যারা একটি প্ল্যান করে কিছু লোকেদের একটি রিসর্টে ঘোরার জন্য আমন্ত্রণ জানায় এবং তাদের কিডন্যাপ করে, কারণ দলের নেতাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। তাকে ছাড়ানোর জন্য এটি একটি প্ল্যান ছিল। এটি একটি ভালো ওয়েব সিরিজ, থ্রিলার ওয়েব সিরিজ হতে পারত, কিন্তু এর স্টোরি মানে গল্পটা সেরকম জমজমাটভাবে লেখা হয়নি, যার ফলে আপনি এই সিরিজটার সঙ্গে নিজেকে জুড়তে পারবেন না। এর সঙ্গে স্ক্রিন প্লে খুবই বাজে, কারণ এর প্লটগুলো খাপছাড়াভাবে দেখানো হয়েছে, সাজিয়ে গুছিয়ে দেখাতে পারেনি। আপনিও মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন যে সালা এই সিনগুলো মধ্যখান থেকে এলো কোথা থেকে, কিন্তু পরে ঘটনাটা দেখানো হয়েছে, যার ফলে থ্রিলটা অনেক অংশে হারিয়ে যায়। এবং এই রিসর্টে যে কয়েকজনকে ডাকা হয়েছিল তাদের কিছু না কিছু ঘটনা ছিল এবং তারা কোনো না কোনোভাবে কুকীর্তির সঙ্গে জড়িয়ে পড়েছিল। এই সিরিজে মূলত আপনি 2টি সিনকে সামান্তরালভাবে দেখতে পাবেন। একটি হলো পলাশ জঙ্গলে মাওবাদীদের নাশকতা, আর এই রিসর্টে গেস্টদের আসা। এই সিরিজে রিভিউ করার মতো তেমন কিছুই নেই, শুধু এইটুকু বলতে পারি এই সিরিজটা আপনারা না দেখলেও চলবে, কারণ এর মধ্যে তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই। তবে এই সিরিজের মাঝের দিকটা কিছুটা হলেও ভালো লাগার একটি দিক দেখা গেলেও সেটা কিছু সময়ের মধ্যেই হারিয়ে যায়, যখন জানতে পারা যায় যে এরা মাওবাদী এবং সবাইকে কিডন্যাপ করেছে, এবং শেষে এই সমস্ত গেস্টদের পলাশ জঙ্গলের আদিবাসীরা মেরে ফেলে, শুধু একটি বড় এবং একটি বাচ্চা মেয়ে বেঁচে ফেরে। তাই বলছি এই সিরিজটা না দেখলেও চলবে, সময় নষ্ট করার কোনো দরকার নেই। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।